দেখেছেন তো কেমন দশা। কৃষ্ণ ভজন করলে আর কৃষ্ণ নাম শ্রবণ করলে তাদের কিন্তু আত্মস্মৃতি ব্রেনবুদ্ধি কিছুই থাকে না, তাই না? আমার বাবা দাদারাও জয়ের ধ্বনি করেছেন, দিদিমণি দাদ মাসিমণিরাও জয়ের ধ্বনি করেছেন, কিন্তু কেউ উলুধ্বনি করেছেন কি? করেছেন? করেন নাই, তাই না? ওই রকমই হয় বাবা, আত্মস্মৃতি জ্ঞান সব হারিয়ে যায়। আর সবাই মিলে এই যে এইভাবে দুটি বাহু উত্তোলন করতে বলেছি কেন জানেন? কেন? এখানে আমার সামনে দুই দাদা কিন্তু বাহু উত্তোলন করেন নাই, পরে করেছেন এটা সত্য, কিন্তু এইভাবে দুটি বাহু উত্তোলন করেছি কেন? এটা হলো বাবা ঊর্ধ্বগামী, আর এটা নিম্নগামী। কৃষ্ণ ভজন যদি করতে হয় আমাদেরকে কিন্তু ঊর্ধ্বগামী হইতে হবে, নিম্নগামী তো কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করেন সবাই। ওই দিকটা মনে হয় বাকি আছে। আমি যেহেতু সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান কিন্তু ওই দোকানে বাবা দেখবেন যেখানে দামি দামি বিক্রি করবার জন্য মাল থাকে না, ওই দোকানে কিন্তু দেখবেন সিসিটিভির ক্যামেরা থাকে, তাই না? ওই সিসিটিভির ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যে কোথায় কে কি করছে, তাই না? কিন্তু এখানেও আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ গোটা পৃথিবী জুড়ে সিসিটিভির ক্যামেরা লাগিয়ে রেখেছে, সেই গোবিন্দের কাছে কিন্তু ফাঁকি দিতে পারবেন না, তাই না? তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করেন সবাই সবাই। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসাদী গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসাদী গদাধর বল, নিতাই গৌর হরি বল, একটু ফুল করো, তালগুলো থামান। যত সুন্দর তালি হচ্ছে এতেই তো কাজ হয়ে যাবে, ফুল করো তালের প্রয়োজন পড়বে না, তাই না? আমি দেখতে চাই এই তালির কত জোর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাসাদী গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল। ভয়েসগুলো আস্তে 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 কমে যাচ্ছে, আর হাতগুলো উপরে ছিল আস্তে আস্তে নিচে নেমে আসছে, তাই না? আচ্ছা বাজাও বাজাও। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, কৃষ্ণ প্রীতে ধরে তোমার শক্তি, ভজনের মধ্যে সৃষ্টি করে তোমার শক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবপ্রীতা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতে ধারে মহাশক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতে ধারে মহাশক্তি, আবার তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ বল নাম সংকীর্তন, কৃষ্ণ হরি বলে চল বৃন্দাবন, হরে কৃষ্ণ হরি বলে চল বৃন্দাবন, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল,
রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি শান্তিময় মধুময় মধুর বৃন্দাবনী, আমরা বদনে উলুধ্বনি জয়ধ্বনি হাতে করতালি দিয়ে মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করলাম। যে গ্রামে কৃষ্ণ ভক্ত আছে সেই গ্রামে কিন্তু মধুময় মধুর বৃন্দাবন ধাম আছে, আর যে গ্রামে কৃষ্ণ ভক্ত নেই সেই গ্রামে কিন্তু মধুময় মধুর বৃন্দাবন ধাম নেই। আজ এই নেওয়াশি রাবাইতারি গ্রামে প্রকৃতই কৃষ্ণ ভক্ত আছে বলে এমনভাবে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। অনেক দূর দূরান্ত থেকে আমার কৃষ্ণ ভক্ত মায়েরা, বাবারা, দাদা ভাই, দিদি ভাইয়েরা এই মধুময় মধুর বৃন্দাবনে এসেছেন। মধুর বৃন্দাব হরে কৃষ্ণ। আমার বাবা দাদাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে সবার ঘরে ঘরে কিন্তু আমার মায়েরা আছে, দিদিমণিরা আছে। আপনারা সবাই মায়েদেরকে, দিদিমণিদেরকে মায়ের দৃষ্টিতে দেখবেন, আর তাদের কাছ থেকে অন্তত পাঁচ হাত দূরে দূরে থাকবেন। সবাই একটু সাইড হয়ে যান।